final session. Please welcome Mr. Nandimul Haq Julas, Mentor Kids and Creative Center and the founder of Labar Technologies, Labar Tech World. আমরা কি নিয়ে এখন কথা বলবো একটু যদি বলেন। ওরা তো অলরেডি সাফওয়ানের যে রোবটটা ওরা দেখছে, রোবট দেখার পরে কি সবার ভিতরে একটা ইন্টারেস্ট তৈরি হয় যে আমি এরকম একটা রোবট কীভাবে বানাইতে পারি, এই রোবট কীভাবে কাজ করে, ইন্টারেস্ট হচ্ছে। এখন বিষয়টা হচ্ছে এই যে রোবটগুলো দেখার পরে এগুলো আসলে কীভাবে তৈরি করা যায় এই ব্যাপারটা নিয়ে আমি একদম বেসিক থেকে কিছু কথাবার্তা বলবো। যারা একদম বিগিনার মানে কিছুই জানে না রোবট সম্পর্কে, তারাও যেন এই রোবট কীভাবে তৈরি করতে বিষয়টা বুঝতে পারে, তাদের মধ্যে যেন একটা ইন্টারেস্ট তৈরি হয় সেই বিষয় নিয়ে আমি কিছু কথা বলবো। সো আমরা এই সেশনে একটু মনোযোগ দিয়ে অ্যাটেনশন দিয়ে শোনার চেষ্টা করবো। জুলাস ভাই ইজ এ ভেরি এক্সপিরিয়েন্স পার্সন এবং তিনি অনেকদিন ধরে কাজ করছেন। এটা 15-20 মিনিটসের একটা সেশন হবে, আমরা একটু মনোযোগ দিয়ে সেশনটা শুরু করবো। থ্যাংক ইউ ভাইয়া। আচ্ছা, আমার নাম তো অলরেডি বলছে, আমার নাম হচ্ছে নাজিমুল হক জুলাস। তো আমি মূলত যে কাজটা করবো, সাফওয়ানের যে রোবটটা এখানে আছে এটা অনেক কমপ্লেক্স একটা রোবট, এটার অনেক ফিচার আছে। তো নর্মালি আমি যদি এখন এই রোবটের ফিচারগুলো বলা শুরু করি, অনেকের মাথা হ্যাং হয়ে যাবে, আমি বুঝতে দিই না, আমার মাথা চলতেছে না, একটা বোরিংনেস তৈরি হয়ে যাবে। বাট রোবট দিয়ে আসলে আমরা আমাদের একদম রিয়েল লাইফে আমরা যে কাজগুলো করি ওইখান থেকে রোবটিকটা শুরু হয়, এটা এখন আমি আপনাদেরকে দেখাবো। তো আমার হচ্ছে দুইটা স্টুডেন্ট লাগবে, একটা ছেলে এবং একটা মেয়ে। মানে কে আসবে দিতে? আচ্ছা আসো একজন, আর একটা ছেলে লাগবে, তুমি আসবে, আসো। আচ্ছা ও একবার আসছে, তাহলে যে আছে না একদম নতুন এরকম কে, ঠিক আছে ওকে। আমরা এই ফ্লোটা বুঝবো না যে আসলে কীভাবে একদম ব্যাসিক থেকে আমরা রোবটিক্সের দিকে চলে যায়। আচ্ছা আমার হাতে যে জিনিসটা খুবই ছোটো, এটা একটা প্রজেক্টর হইলে ভালো হইতো, এটা কি কেউ দেখছেন কখনো? এই জিনিসটা কি নাকি? এটা একটা লাইট, সিম্পল একটা লাইট। আর ইলেকট্রনিক্সের পাশে আমরা আর একটু স্পেসিফিক্যালি বলি, এটা হচ্ছে এলইডি, লাইট ইমিটিং ডায়োড। অর্থাৎ এটার ভিতর দিয়ে যখন কারেন্ট পাস হয় এটা লাইট তৈরি করে, ঠিক না? লাইট ছোটোবেলায় মানে ব্যাটারির সাথে লাইট লাগায় আমরা চালাইছি, এরকম কে কে আছে? মানে এটা তো একবার কম বেশি আমরা সবাই করছি, ঠিক তো? এই লাইটটাই কেমনে আমরা রোবটিক্সে নিয়ে যাই বা মেশিন কীভাবে এগুলো নিয়ে কাজ করে আমরা এখন এই বিষয়টা দেখি। আমি ব্যাটারির পজিটিভ এবং হচ্ছে এলইডি পজিটিভ আর নেগেটিভ, আর নেগেটিভ যদি একসাথে লাগে কী হবে বলো তো? শিওর দেখো তো, এটা জ্বলতেছে, হ্যাঁ তোমরা দেখছো না এটা জ্বলছে? আচ্ছা একটু বুঝতে পারছো যে ব্যাটারি থেকে আমি পাওয়ার সাপ্লাই দিলে লাইট জ্বলে? আচ্ছা এটা কি আবার আরেকটু এক ধাপ আমরা উপরে নিয়ে যাবো, এই জিনিসটা কি কেউ চিনো? এটা এটা কি কেউ কখনো দেখছো? এটা হচ্ছে একটা ডিসপ্লে যেটাতে নাম্বার কাউন্ট করতে পারে, 0, 1, 2, 3, 4, 5, 6 এগুলো কাউন্ট। আচ্ছা এটা তো আমরা দেখি বিভিন্ন মেশিনে ব্যবহার করে, লিফ্টের মধ্যে দেখা যায়, লিফ্টে আমরা যখন উপর দিকে উঠি 0, 1, 2, 3, 4 কাউন্ট করে, তারপর বডির মধ্যে দেখা যায় এরকম ডিসপ্লেগুলো। এই যে ডিসপ্লেটা মেশিন দিয়ে যে কন্ট্রোল করতেছে বা এটার মধ্যে অটোমেটিক্যালি বিভিন্ন নাম্বার আসতেছে, এটা আসলে মেশিন দিয়ে কন্ট্রোল করার মতো কিছু না, এটা আমরা ম্যানুয়ালি করব। এই যে আমার কাছে এখানে 7টা এলইডি ছিল না, এই 7টা এলইডিকে মনে করো আমি কোনোভাবে জাদুবিদ্যা দিয়ে এই যে এই জায়গাটাতে নিয়ে আসছি। এখানে তোমরা 7টা এই যে দাগ দেখতে